রসনাইকে যখন পিঁড়ি ধরে আনছিল, রসনাইয়ের মাথাটা হঠাৎ ঘুরে গেছিল। তাই জন্য আরণ্যক ছুটে ধরতে গিয়ে রসনাইয়ের হাতের মালাটা আরণ্যকের গলায় পড়ে গেল। এই নিয়ে সবাই তাকিয়ে দেখলো, প্রচণ্ড সবাই রেগে গেছে, গরিমা রেগে গেছে, সকলে রেগে গেছিলো। সেই সময় মিনি হাততালি দিয়ে হেসে উঠে বলল, রসনাই তুই মালাটা ছোদ্দা ভাইকে পুড়িয়ে দিলি, তার মানে তোদের তো মালা বদল হয়ে গেল। এই গরিমা তখন বলে উঠল, রসনাই এটা তুমি কি করলে, মালাটা তুমি আরণ্যকের গলায় পরিয়ে দিলে। ওখানে রসনাইয়ের কোনো দোষ নেই, রসনাই পড়ে যাচ্ছিল, আমি ধরতে গেছিলাম, তাই গলার মালাটা পড়ে গেছে। এই গলার মালাটা এনাও, আমি খুলে দিলেই তো হলো। এই বলে রসনাইয়ের হাতে মালাটা খুলে দিল আরণ্যক। তখন রাজেশ বলল অবিনাশের গলার আওয়াজ করে, এই মালাটা আমি পরব না, যদি অন্য মালা পরায় তবেই পরব। সুরঙ্গমা আন্টি তখন বলে উঠল, রসনাই এটা কি হচ্ছে তোমার। রসনাইকে একটা অন্য মালা নিয়ে এসে দিল, রসনাই রাজেশের গলায় অতএব অবিনাশের গলায় পরিয়ে দিল, আর অবিনাশও রসনাইয়ের গলায় মালাটা পরিয়ে দিল। আরণ্যকের মা আর জাহ্নবী পুরোহিতের কাছে এসে বলল, যত তাড়াতাড়ি পারবে রিচুয়ালটা কমপ্লিট করবে, বিয়ের রিচুয়ালটা কমপ্লিট করো। বাউন ঠাকুর বলল, অত তাড়াতাড়ি করে তো কমপ্লিট করা যায় না। পুরোহিত তখন বলছে, আপনারা যা বলেছেন তাই তো কর। জাহ্নবী তখন বলল, হ্যাঁ ওটাই, একটু তাড়াতাড়ি রিচুয়ালগুলো পালন করে বিয়েটা তাড়াতাড়ি মিটিয়ে দিয়ে, কারণ ওনাদের বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো তাই জন্য। চলো বিয়ের মণ্ডপে যাওয়া যাক। এখানে মিনির বাবা আর মা মানে জেঠিমা জেঠু ওখানে আলোচনা করছে যে মিনিকে রসনাই কত ভালোবাসত। ওখানে মিনি আনন্দ করছে, কিন্তু মিনু মাঝে মাঝে মনে পড়ে গেলে মিনি কাঁদছে। মিনির মা ওটা বলল ও কথা যাক, চলো বিয়ের ওখানে যাওয়া যাক। রসনাই যখন চলে যাবে ফোন নাম্বারটা নিয়ে রাখবে, মাঝে মাঝে কথা তো হবে। হ্যাঁ ঠিক আছে বেশ, এই বলে ওরা বিয়ের মণ্ডপের দিকে চলে আসলো। এখানে খই পোড়ানো শেষ হয়ে গেল, এবার সিঁদুরদানের পর্বতে রসনাই তখন ঘুরে দেখলো, এটা তো অবিনাশ নয়, এটা তো অন্যরকম মনে হচ্ছে। রসনাই তখন বলে উঠল, আমার একটা শর্ত আছে, কারণ এতদিন আপনারা যা বলেছেন আমি সেটাই মেনে এসেছি। আমার শর্তটা আপনাদের সকলকে মানতে হবে, না হলে আমি বিয়ে করব না। তখন জাহ্নবী বলল, কি? জাহ্নবী বলে উঠল, তোমার সবেতেই পাকাপোনা না, তাড়াতাড়ি বিয়েটা করে নাও। ওইদিকে সুরঙ্গমা আন্টি বলল, সিঁদুর দান পর্ব শেষ হলে তবেই মুখ দেখাবো অবিনাশ, ওদের বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি তামাশা করে রেখেছো। আরণ্যকের মা এই কথা বল, আরণ্যক তখন মনে মনে ভাবছে, রসনাই আদেও ফাইট করতে পারবে তো। সিঁদুরটা যখন পড়াতে যাবে তখন বলল, দাঁড়ান আমি আগে আপনার মুখ দেখব, তারপরে আমি সিঁদুর পরব। রসনাই তখন বলে উঠল, আমি যখন বেনারসে চলে যাব, আপনারা কি আমার ভালো মন্দ বিচার করতে যাবেন? অতএব যে আমাকে বিয়ে করছে আমি তার মুখটা দেখব না। এই বলে রসনাই পর্ব শেষ হলো এখানে।